আসসালামু আলাইকুম। অবশেষে লঞ্চ হলো হুন্ডা সিবি 150X অ্যাডভেঞ্চার বা টুরিং বাইক। দীর্ঘদিন যাবৎ অ্যাডভেঞ্চার বাইক হিসেবে ভালো সাড়া দিল লিফানের ট্যাপেট 150, কিন্তু এ পর্যন্ত 150cc সেগমেন্টে এত প্রিমিয়াম অ্যাডভেঞ্চার বাইক আপনি অন্য একটি পাবেন না হুন্ডা সিবি 150X ছাড়া। আজকের ভিডিওতে এই বাইকটি কাদের জন্য, বাইকে কী কী ফিচার আছে, বাইকের প্রাইস কেমন এবং বাইকের স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বাইকটিতে অ্যাগ্রেসিভ মাস্কুলার বডির সাথে আকর্ষণীয় লুক এবং ডিজাইন দেওয়া হয়েছে। যারা অ্যাডভেঞ্চার বাইক পছন্দ করেন তারা অবশ্যই এ বাইকের প্রেমে পড়বেন। বাইকটিতে ফুল এলইডি সেটআপ রয়েছে। হেডল্যাম্পের সাথে অ্যাড করা হয়েছে নাকল গার্ড। এই নাকল গার্ডের কারণে বাইকটির লুক এবং ডিজাইন ইউনিক লাগছে। এখন আসে বাইকটির স্পেসিফিকেশন নিয়ে। বাইকটিতে ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হলো 100 সেকশনের একটি টায়ার, রিয়ারে ব্যবহার করা হলো 130 সেকশনের একটি টায়ার এবং উভয়টির রিং সাইজ হচ্ছে 17। বাইকটিতে ABS বা CBS কোনোটাই ব্যবহার করা হয়নি। ফ্রন্ট ডিসের সাইজ হচ্ছে 276 mm এবং রিয়ার ডিসের সাইজ হচ্ছে 220 mm। ফ্রন্টের সাসপেনশন হিসেবে ব্যবহার করা হলো টেলিস্কোপিক এবং রিয়ারে ব্যবহার করা হলো মনোশক। এখন আসে বাইকটির হাড়ের দিকে। বাইকটিতে ব্যবহার করা হলো ফোর স্ট্রোক ফোর বাল্ব সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন এবং এই ইঞ্জিন থেকে ম্যাক্স পাওয়ার উৎপন্ন করবে 16.5 BHP, 9500 RPM, ম্যাক্স টর্ক উৎপন্ন করবে 13.8 Nm, 7000 RPM এবং টপ স্পিড পাওয়া যাবে 130 km/h। সেই সাথে ফুয়েল সিস্টেম হিসেবে ব্যবহার করা হলো FI, যেটা থেকে আমরা অ্যাভারেজে মাইলেজ পাবো 40 বা 45 km/l। এখন আসি বাইকটির বডি ডাইমেনশন নিয়ে। বাইকটির সিট হাইট হচ্ছে 817 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 181 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার, কার্প ওয়েট হচ্ছে 139 kg। বাইকটিতে সিঙ্গেল পার্ট হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে এবং থাকছে LCD ফুল ডিজিটাল মিটার, যেটাতে সকাল ফিচার দেখা যাবে। বাইকটি বাংলাদেশের বাজারে তিনটা কালারে পাওয়া যাচ্ছে, ম্যাট ব্ল্যাক, ম্যাট রেড এবং ম্যাট গ্রিন। এখন আসে বাইকটির প্রাইস নিয়ে। বাইকটি অফিসিয়ালি পাওয়া না গেলেও আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং এ বাইকটির দাম রাখা হয়েছে 550,000 টাকা। বাইকটি বাংলাদেশের বাজারে ভালো সাড়া পাবে বলে মনে হচ্ছে, কারণ বাংলাদেশে অ্যাডভেঞ্চার বা টুরিং বাইকের চাহিদা দিন দিন বেড়ে চলছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।